গুড মর্নিং, মাই সেলফ রিজু হাইত। তো আজকে আবার একটা পার্ট নিয়ে চলে এসেছি। আমাদের অবজেকশন হ্যান্ডেলিং এর একটা ছোট্ট একটা পার্ট, যেটা হচ্ছে মানুষ আমার সাথে জুড়বে না, কোনো মানুষকে আমি জয়েন করাতে পারবো না। তো এটা একটা অবজেকশন, এই অবজেকশনটা কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটা নিয়ে আজকে এই ভিডিওটা মূলত। তো এই মূলত অবজেকশনগুলো আসে যখন আমরা কাজ করি ফিল্ডে নেমে, তখন কিন্তু অনেক অনেক মানুষের কাছ থেকে আমাদের এটা শুনতে হয় বা এই অজুহাতটা শুনতে হয় আমাদেরকে। তো যদি এই অজুহাতটা দেয় বা এই অবজেকশনটা আমাদের কাছে আসে, তাহলে আমরা এই অবজেকশনটা কিভাবে হ্যান্ডেল করব। তো প্রথমত এই মানুষটা এই অবজেকশনটা দিচ্ছে, সেই অবজেকশনটা দেবার মূলত কারণ কিন্তু এটা নয় যে আমার কাছে কোনো মানুষ নেই, আমি কোনো মানুষকে জয়েন করাতে পারবো না, এটা কিন্তু মূলত কারণ নয়। তো প্রথম যখন অবজেকশন দিচ্ছে বা অবজেকশন করছে, তখন আমাদের একটা কথা মাথায় রাখা দরকার, এখানে আমরা 3F ফর্মুলা অ্যাপ্লাই করব। 3F ফর্মুলা মানে এটা কি, বা 3F ফর্মুলা কীভাবে কাজ করে? তো প্রথমত হচ্ছে ফিল, ফেল আর ফাউন্ড, এই তিনটে জিনিস আমরা যদি মাথায় রাখতে পারি তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। কিভাবে হবে? ফিল, ফেল, ফাউন্ড কিভাবে কাজ করে? যখন ওই মানুষটা আমাকে এই অবজেকশনটা দিচ্ছে, তখন আমাদের কী করাটা দরকার? প্রথমে সেই মানুষটাকে বোঝা দরকার। সেই মানুষটাকে কেন বুঝবো? কারণ সেই মানুষটার ওটা কিন্তু আসল কারণ নয়। তো তাহলে আমাদের কী বোঝা দরকার? সে কিন্তু এইটা আসল কারণ দেখাচ্ছে না, তার কিন্তু অন্য কারণ আছে। কারণ সেই মানুষটা আমাদের থেকে এড়িয়ে যেতে চাই, সে কিন্তু আমাদের সাথে কাজ করতে চায় না। তো বুঝতে হবে, কি বুঝতে হবে, কিভাবে বুঝবো আমরা? তার কারণ হচ্ছে এটাই যে আমি যে তাকে প্ল্যান শো করেছি, সে আমার প্রতি বিশ্বাস করতে পারছে না, প্রথম হচ্ছে এটা। দ্বিতীয় কারণ হচ্ছে যে প্ল্যান শো করলাম, তার কিন্তু ম্যানেজমেন্টের প্রতি বিশ্বাস নেই, যে ধর এইসব আদৌ এখান থেকে হয় বলে তো আমার বিশ্বাস হচ্ছে না, সেটা কিন্তু সে মনে মনে ভেবেছে, এটা হচ্ছে দ্বিতীয়। আর তিন নম্বর হচ্ছে নিজের প্রতি বিশ্বাসই হচ্ছে না, যে আমি কি করতে পারবো। তো এই তিনটে জিনিস বোঝা দরকার, আর এই তিনটে জিনিস যদি বুঝে নিতে পারি, তাহলে কিন্তু আমি সেই সামনের মানুষটাকে অবজেকশনটা হ্যান্ডেল করে ক্লিয়ার করে সেই মানুষটাকে কিন্তু জয়েন করাতে পারবো। এই তিনটে কারণ। তো 3F ফর্মুলা বোঝা গেছে, তো সেই মানুষটাকে কিভাবে হ্যান্ডেল করবো? যখন বলে আমার কাছে কোনো মানুষ নেই, আমি কোনো মানুষকে জয়েন করাতে পারবো না, তো তাকে বলুন, সরাসরি বলুন, আচ্ছা আপনি যেই সমাজের মধ্যে আছেন, সেই সমাজের মধ্যে কি আপনার চেনা পরিচিত মানুষ কোনো মানুষই নেই? তো প্রথমে সে তো না বলতে পারবে না, হ্যাঁ আছে, অনেকেই আছে। তাহলে আপনি তাহলে ভাবছেন কেন যে সেই মানুষগুলোর কোনো ইনকাম দরকার নেই, সেই মানুষগুলোর কোনো টাকা পয়সার দরকার নেই, বা সেই মানুষগুলো করবে কি করবে না সেটা আপনি ভাবছেন কেন? সেই মানুষগুলোও তো করতে পারে আপনার সাথে, তাহলে আপনি উল্টোপাল্টা আগের থেকে ভেবে নিচ্ছেন কেন? আচ্ছা আপনি বললেন যে আপনার সাথে কোনো মানুষ জয়েন করবে না বা কোনো মানুষ আসবে না, তাহলে এই জায়গাতে সেই মানুষটাকে একটা কথাই বলুন, আচ্ছা কোনো মানুষ যখন মারা যায়, সেই মানুষটার তো কোনো যদি চেনা পরিচিত মানুষ না থাকে, তাহলে সেই মানুষটা চারটে মানুষকে খুঁজে নেয় কি নেয় না, হ্যাঁ কি না? সে তখন অবশ্যই হ্যাঁ বলবে, হ্যাঁ নেয়, কারণ সেই মানুষটাকে যদি মানে নিয়ে যেতে হয় চারজন মানুষকে লাগবে, তা নাহলে কিন্তু সেই মানুষটাকে নিয়ে যেতে পারবে না। তাহলে একটা মৃত মানুষ যদি চারজন মানুষ খুঁজে নিতে পারে, তাহলে আপনি তো জীবিত আছেন, তাহলে আপনি মানুষ পাবেন না? এটা হয়, এটা কিন্তু অজুহাতের মধ্যেই পড়ে না, তাহলে আপনি এটা বলছেন কেন? তো সেই মানুষটাকে ফিল করান, সেই মানুষটাকে মানে তার নিজের প্রতি বিশ্বাস করান, তারপরে আমি যে প্ল্যান শো করেছি আমার প্রতি তাকে বিশ্বাসটা জাগান, তারপরে ম্যানেজমেন্টের প্রতি বিশ্বাসটা জাগান, তাহলে দেখবেন এই মানুষটা আমার সাথে জয়েন করবে। বা সেই মানে প্ল্যান শো করেছিলাম, সেই মানুষটা যে অবজেকশনটা দিচ্ছিল, সেই অবজেকশনটা তার কাছে কিন্তু ক্লিয়ার হবে, ক্লিয়ার হওয়ার পর সেই মানুষটা কিন্তু আমার সাথে জয়েন করবে। সো থ্যাংক ইউ, উইশ ইউ ওয়েলথ।